মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তার অভিযোগ কি দেখে নেব। ইভিএম এ যে আমাদের দুটো ঘর দেওয়া হয়েছিল কোভিডের সতর্কতার জন্য, সাতটা করে টেবিল বসানো হয়েছিল, কিন্তু সম্ভবত আধিকারিকরা প্রস্তুত নন কোভিডের সময় কাজ করার জন্য। তো সেহেতু ঘরের মধ্যে প্রথম ঘরটায় কিছুটা অব্যবস্থা রয়েছে, আর ঘরের যে সাইজ সেই অনুপাতে অনেক বেশি লোক রয়েছেন। সে কারণে এখন আমরা কথা বলছি যে কিভাবে এইটাকে এত লোককে নিয়ে গণনা করা যায় কোভিড বিধি মেনে। আর ভিতরে অত্যন্ত সাফোকেশন, কারণ এসিও কাজ করছে না আর জানলা দরজা সব বন্ধ। তো এখন এই মুহূর্তে ওখানে লোক দাঁড়ানোর জায়গা নেই, মানে বসার জায়গা নেই, লোক দাঁড়িয়ে রয়েছে এবং সেটাও বেঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছে। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তার অভিযোগ শুনলেন। সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, জয়ের বিষয়ে আশাবাদী, দেখবো সায়নী কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, প্রচুর খেটেছি 50 দিন ধরে, অবশ্যই মানুষের ভোট মানুষের ওপর ছাড়বো, কিন্তু আমার সংগঠনের দিক থেকে বা আমার দিক থেকে আমার মনে হয় যে যদি গুড ইন্টেনশনস বলে কিছু থাকে তাহলে জয় নিশ্চিত। আসানসোলে মানে থাকার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন? আসানসোলের মানুষের সাথে যে কথা, জিতবো থাকবো, কোনো বিকল্প নেই। আর এখন একটা মানে ক্রাইসিসের মধ্যে একটা গভর্নমেন্ট ফর্ম হতে চলেছে, এবং আই এম রিয়েলি রিয়েলি মানে কি বলবো গ্ল্যাড যে এরকম একটা সময় ক্যাবিনেট ফর্ম হচ্ছে যেখানে এতটা ক্রাইসিস এবং যেটাকে অ্যাড্রেস করার একটা সুযোগ আমাদের সরকারের কাছে থাকবে। আসানসোলে থাকতে হবে, সেটা নিয়ে কোনো মানে কনফিউশন নেই, কিচ্ছু নেই। কোভিড পরিস্থিতিতে যেরকমভাবে রাজ্য সরকারের নির্দেশ থাকবে, এবং আমরা সবাই জানি যে দিদি ইজ ট্রাইং হার বেস্ট টু ট্যাকল দিস, আজকে এখন একটা গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট লেস একটা স্টেটে আমাদের এই রাজ্য রয়েছে, কিন্তু সেই জন্যই আজকের দিনের অপেক্ষা। এবং রেজাল্ট বেরোনোর পরে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সৈনিক যারা যারা রয়েছেন চারিদিকে ছড়িয়ে, তারা এক মুহূর্ত নষ্ট করবেন না কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আসানসোল দক্ষিণ নিঃসন্দেহে হাই প্রোফাইল কেন্দ্র, উল্টো দিকে অগ্নিমিত্রা পাল, একেবারে স্টার ফাইট বলা যায়। আমি দ্রুত একবার চলে যাব, এবং তার আগে এই মুহূর্তের আরেকটা খবর ডোম জুড়ে। রাজীব বন্দ্যোপাধ্যায় বিদায়ী মন্ত্রিসভা সদস্য, তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী, পিছিয়ে রয়েছেন, কিন্তু আবার বলছি একেবারে ইনিশিয়াল ট্রেন, দয়া করে কোনো সিদ্ধান্তে আসবেন না। বহু কেন্দ্রে 30 রাউন্ড গোনা হবে, এখনো পর্যন্ত সবে মাত্র পোস্টাল ব্যালট এবং প্রথম বা দ্বিতীয় রাউন্ডের ফলাফল আসতে শুরু করেছে। আর এই মুহূর্তে সেই ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস 91টা আসনে এগিয়ে আছে, 85টা আসনে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই, সংযুক্ত মোর্চা 5টি আসনে। আমি একবার শাখাবাদ মেমোরিয়াল স্কুলে চলে প্রতিনিধির কাছে সেখানকার ছবিটা তুলে ধরতে, দেখব। হ্যাঁ সৌভিক, সৌভিক শাখাওয়াতের ছবিটা ঠিক কিরকম গণনা শুরু হয়েছে, কোন রাউন্ড অবধি? সুমন দা, এখনো একেবারে প্রথম রাউন্ডের গণনা, সেই কাজটাই সম্পূর্ণ হয়নি, এমনকি পোস্টাল ব্যালট গণনার যে কাজ সেটাও এখনো একই সঙ্গে কার্যত চলছে। এবং তোমাকে বলবো যে এই কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আজকে সকালেই অভিযোগ করেছিলেন যে 6:30টার সময় তাকে এবং তার কাউন্টিং এজেন্টকে নির্বাচন কমিশনের আধিকারিকরা আসতে বলেছিলেন, কিন্তু তিনি যখন 6:00 থেকে 6:15 মধ্যে এসে পৌঁছন এবং তারপর এই হলের ভেতরে প্রবেশ করেন এবং গিয়ে দেখেন যে স্ট্রং রুম খোলা রয়েছে, এবং তিনি একেবারে স্বাভাবিকভাবে অভিযোগ করেন যে পোলিং যে কাউন্টিং এজেন্ট নেই, প্রার্থী নেই, তার মাঝখানে কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তিনি একটা ষড়যন্ত্রের অভিযোগ করছেন। এবং তিনি স্পষ্টতই বলছেন যে এইভাবে স্ট্রং রুম খোলা সেটা একেবারেই বেআইনি, এবং তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এই ধরনের ঘটনা কখনো প্রত্যক্ষ করেছেন বলে মনে হয় না। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 ঘন্টারও বেশি সময় হতে চললো, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত এই কাউন্টিং হলের ভেতরেই আছেন এবং তিনি গোটা বিষয়টা নিজে পর্যবেক্ষণ করছেন মনে করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পোস্টাল ব্যালটের যে কাউন্টিং সেটা সম্পূর্ণ হবে এবং তারপরে ফলাফল আসবে। এখানে 21 রাউন্ডের গণনা হবে এবং 14টি টেবিলে 21 রাউন্ড গণনা হবে এবং তারপরে গোটা বিষয়টা স্পষ্ট হবে। সুমন দাও,